এই কবর কাছে যায়। কিছু মানুষ বোঝে না, সেদ্ধার মতো হয়ে যায়। কিছু মানুষ বোঝে না, গরু ছাগল মান্নত করে মুসলমান। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা বিষয়ে যদি কোন মুসলমান খায়, তো তাহলে এটা তার জন্য হারাম। কেমন হারাম? শুয়োরের গোশতের মতো হারাম, রক্তের মতো হারাম। গরু ছাগল বললে পরে যেমন ডাঙ্গা ফেলে রাখে, খালের মধ্যে ফেলে দেয়, এমনি করে ওই মৃত জন্তুর গোশত খাওয়া যেমন হারাম, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, রক্ত খাওয়া যেমন হারাম, এমনি করে অন্যের নামে মান্নত করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা ওই জিনিসের গোশত, এর খিচুড়ি, এর সিদ্ধি খাওয়া এমনি করে হারাম। লক্ষ লক্ষ মানুষ আজকে মাজার কেন্দ্রিক যারা তারা খাচ্ছে। একসময় আমাদের দেশে কলা পাতার মধ্যে সিদ্ধি দেওয়া হতো, ছেলে বিপদে পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন সমস্যায় পড়েছে, এর থেকে মাপ পাওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য মসজিদে সিন্নি মানছে। এমন বহু মান্নত আমাদের মসজিদগুলিতে মুসলমানদেরকে খাওয়া আছে। মান্নত মসজিদে চলে না, এই সাদাকা মসজিদে চলে না, কারণ মসজিদে পেশা আসে, মসজিদের মেম্বার আসে, চেয়ারম্যান আসে, ইমাম আসে, সমাজের নেতৃবর্গ আসে, সমাজের ধনাত্মক আছে, গরিব মানুষও আছে। সেজন্য মসজিদের মধ্যে কোনো মান্নত চলে না, কোনো মান্নতের সিন্নি, কোনো মান্নতের মিষ্টি মসজিদে চলে না। অনেক সময় আমরা মসজিদে মিষ্টি দেয়, এগুলি মান্নত করে দেয়, বিপদ থেকে বাঁচার জন্য মান্নত করে জি না, এগুলি চলবে না। একমাত্র ফকির, একমাত্র মিষ্টির প্রতি একে এগুলি কোনো মসজিদে পাঠানো যায় না। এজন্য মাজার দরকার এই সিন্নি খিচুড়ি এই গোস্ত, এই মান্নতের গোস্ত খাওয়া, শুকুরের গোস্তের মধ্যে হারাম। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এবাদত আল্লাহ ছাড়া অন্য কারো হবে না। তোমরা আমাদের সঙ্গে কতটা নির্ধার করো, এই কথাটা তোমরা একমত হয়ে যাও, বলে আমি সেটা বিহি সাইয়া, আর আল্লাহর সঙ্গে অন্য কারো অংশীদারি স্থাপন করবো না, কোন ব্যক্তি কোন বস্তি অংশীদারি স্থাপন করবো না, এই ব্যাপারে তোমরা একমত হও। আগেকার জামানার লোকের আত্মার মানে প্রায় ইসলামিক যুগে বিশ্ব নবী যখন মানুষের কাছে তৌহিদের দাওয়াত দিতেন, ওই সকল মানুষদেরকে এক আল্লাহর ইবাদত তাদেরকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে হক মাহফুজ হিসেবে জেনে নেওয়ার জন্য যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের কারণে আল্লাহ নবীর শরীরের মধ্যে কত প্রসার হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পর্যন্ত মক্কার মানুষেরা সেখানে জায়গা দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সঙ্গে চিন করেছেন, মদিনাতে পর্যন্ত তাকে চলে যেতে হয়েছে। এক আল্লাহকে বোঝানোর জন্য এক দিবস নয় এগারো দিবস সর্বক্ষার মধ্যে তৌহিদের দাওয়াত দিয়েছে। লোকেরা যেন শিরিক থেকে মুক্ত থেকে, বহু ইলা থেকে মুক্ত থেকে এক আল্লাহর প্রতি ঈমান আনে করে বুঝানো যায় না। মুসলিম কিছু লোক ছাড়া সব মানুষকে রসুলের বিরোধিতা করেছে। প্রথম যে ওহিদ দাওয়াত ছিল, এই দাওয়াতটাই ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানবগণ তোমরা আমার সঙ্গে কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোন হক মাহবুব নেই, তোমরা সফলত অর্জন করবে। মানুষগুলি বহু ইলাহের ইবাদত করে অভ্যস্ত, এক ইলাহকে তাদের জন্য একটা আশ্চর্যের ব্যাপার তারা মনে করেছে। তারা বাইতুল্লাহ ইবাদত করেছে, তারা বাইতুল্লাহ আল্লাহ ইবাদত করেছে, ইলাহ করে আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, তাদের নাম রাখা প্রমাণ করেছে তারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনে নিচ্ছে, তাদেরকে মানার মাধ্যমে আমি আল্লাহর ইবাদত তারা করছে, আমার জন্য করছে, আমার জন্য তাদের ইবাদত, তাদের দোয়া কালাম সব আমার জন্য করে। কিন্তু বাইতুল্লাহ চতুর্পাশে মূর্তি স্থাপন করেছে, বড় বড় পাথর সামনে রেখে তারা সেজদা করছে, বড় বড় গাছের সামনে তারা মাথা নত করছে, বালির স্তূপ দিয়ে তারা পূজা অর্চনা করছে, কিন্তু ইবাদত আমার জন্য তারা করেছে। তাদের কিন্তু রয়েছে জিজ্ঞেস করো, আল্লাহ দিন তাহা জমি তুমি আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিরেকে যে এত আউলিয়ার অনুসরণ করতেছে এগুলি কেন? তখন তারা বলেছিল, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো আল্লাহর ইবাদত করি, তবে এগুলির কাছে কেন দ্বারস্থ হই? এগুলির কাছে দ্বারস্থ হওয়ার কারণ হচ্ছে এগুলি যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট থেকে নিকটতম করে দেয়। এজন্য সেই
করতে যখন লেকচার দিয়ে বিক্রি করে শতবার রোগের শিফা দান করে এই অস্ত্র দাদুবাতের আনটি তখন আল্লাহর প্রতি যে ঈমান দারেস্ত্র হয়েছিল এই মানে কথা বলে থাকে না কারণ ডাইরেক্ট অ্যাকশন চায় তাড়াতাড়ি অ্যাকশন চায় যার জন্য 30 টাকা দিয়ে অস্ত্র দাদুবাতের আনটি কিনাতের মধ্যে ঢুকাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের উপরে সে কলম করে পড় করে শিখিয়াদের মধ্যে সে মুক্তালাব হয়ে গেছে আমার ভাইয়েরা বহু মানুষকে দেখা যায় পায়ের মধ্যে কালো খাল পরে কালো বালা পরে রাবার জিনিস পরে হাতের মধ্যে সৌদি আরব থেকে তুর্কি থেকে জাপান মালয়েশিয়া থেকে পাঠানো বেস্ট লাইফ পরে যখন বেস্ট লাইফ পরে তখন সে কিন্তু আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে সাহায্য চায় বলে কিন্তু ওই বেস্ট লাইফ দিয়ে উসিলা ধারণ করছে আর উসিলা মনে করছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে নিকটতম করে দিবে জি না সব শেষ হয়ে যাবে আমার ভাইয়েরা ওসিলা তো মানুষের শিরিক করে ওসিলার সঙ্গে আমাদের দেশের মানুষেরা বড় পরিচিত এটা মনে করে মানুষের একটা বাংলা ভাষা অথচ ভাষাটা বাংলা নয় একটা আরবি ভাষা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাবু ইলাইহিল ওয়াসিলা আমি আল্লাহকে ভয় করো ওসিলা তালাশ করো আল্লাহকে ভয় করার জন্য বলেছেন ওসিলা তালাশ করার জন্য বলেছেন এই ওসিলা হচ্ছে পীর ধরো ওসিলা মানে হচ্ছে বুজুর্গ ধরো ওসিলা হচ্ছে আল্লাহর বান্দার মধ্যে মিডিয়া অথবা মধ্যস্থতা নির্ণয় করা এই হচ্ছে ওসিলা ভাই তোমাকে ওসিলা এটা হয়েছে তোমাকে ওসিলা এটা হয়েছে ওসিলা জায়েজ 100 বার জায়েজ একটা হচ্ছে সিদ্ধ ওসিলা আরেকটা হচ্ছে অসিদ্ধ ওসিলা যেটা নাকি কুফুরি এবং যেটা নাকি শিরকিয়াত ওসিলা এই জনমণ্ডলীর মধ্যে যারা আছে এলাকাটা যদি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই মন্দিরের মধ্যে যার হাতটা তোমার পছন্দ হয় ওই হাতের ওসিলা তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের দোয়া কবুল করে নাও ওসিলা দেওয়া হলো নিষিদ্ধ ওসিলা আর যদি আপনি বলেন আল্লাহ তাআলা আমাদের মধ্যে যার দোয়া তোমার কাছে মঞ্জুর হয় ওই দোয়ার ওসিলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে এটা দাও সেটা দাও জায়েজ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ নবীর সাহাবীকে দুইসারি বৃষ্টির প্রার্থনা করেছিলেন বৃষ্টির জন্য বলেছিলেন মক্কাদিনার মধ্যে অতি খরার কারণে জনজীবন বিপন্ন হয়ে গিয়েছিল মসজিদে নবীতে আল্লাহ নবী খুতবা পেশ করছেন আল্লাহ নবীর সাহাবীকে দুইসারি বলছেন আমরা বৃষ্টির অভাবে পরে কষ্ট হচ্ছে আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ নবী দুটো হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলেছেন আল্লাহুম্মাস্তিনা আল্লাহ আমাদেরকে তুমি বৃষ্টি দাও দুই দিনের কথা শেষ হয়ে গেল দুই রাকাত সালাত আদায় করা হলো অতটুকু সময়ের ভিতরে মদিনার আকাশ গুঞ্জিত হয়ে সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা আল্লাহ করে আমিন করে দিলেন ওই দিন জীবিত রসুল মারালা রসুলের সাহাবিরা রসুলের সিরাতের নাই আল্লাহ নবীর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে যেন তিনি বলেন আল্লাহ নবী দোয়া করেছিলেন ওই দোয়ার বদলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ নবী দুনিয়াতে ইন্তেকাল হয়ে গেল বিশ্ব নবী তৃতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে যখন আবার এমন খরা দেখা দিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খলিফা হযরত ওমরের সঙ্গী সাথীরা যখন তার কাছে দোয়া আবেদন করলেন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া যেভাবে করেছিলেন এমনি করে তিনি দোয়া করলেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িকা আয় আল্লাহ তাআলা আমাদের মাঝে যখন আমাদের রাসূল ছিল তখন ওই রাসূলের কাছে আমরা দোয়া চাইতাম তিনি দোয়া করতেন ওই দোয়ার বরকতে আপনি বৃষ্টি প্রদান করতেন রাসূল আমাদের মাঝে নাই আমাদের মাঝে তার চাচা আম্মি নাবিয়িকা নবীজির চাচা আমাদের মধ্যে বিদ্যমান ওই চাচার দোয়ার বরকত আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু চাচা দোয়ার বরকত দিয়ে যখন আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া করলেন রসুলের দোয়ার বরকতে যেমনি করে সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা হয়েছিল আল্লাহ নবী সাহাবি হযরত ওমরের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রসুলের চাচার দোয়ার বরকতে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ জীবিত মানুষের ওসিলা সিদ্ধ তার দোয়া মৃত মানুষের ওসিলা চলে না যদি চোদ্দ তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন দোয়াতে এটাই বলতেন আল্লাহ তোমার রসুলের ওসিলায় আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও জীবিত মানুষিরা চলে আপনার ইমানের উচিরা চলে আপনার ন্যায় কামালের উচিরা চলে আপনার দান সাদাকার উচিরা চলে আপনার কোন নেক কাজের ওসিলা চলে রক্তা তু ইলাইহিল ওসিলা আর আমলে সোয়ালে আপনার নেক কাজ দিয়ে আল্লাহর কাছে ওসিলা দিতে হবে
ওসিলা তো মানুষেরা শিরক করে। এজন্য এই অস্ত্রগত বাতের আংটি আর পায়ের মধ্যে বাড়া হাতের মধ্যে ব্রেসলাইট মাজার থেকে আনা সবুজ সুতা বেঁধে দেওয়া এগুলি সব হচ্ছে শিরকের জন্য তারা হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরীক করা যাবে না। ওয়া লা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ আমরা রব্বুল আলামিনের মতো রব হিসেবে কোনো ব্যক্তিকে কোনো পীরকে কোনো বুজুর্গকে রবের আসনে বসানো যাবে না। ইত্তাখিযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ইয়াহুদ নাসারা তাদের পাত্রীদেরকে রবের আসনে তারা পৌঁছিত রবের সমান মনে করত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত না কি বলে নাযিল হওয়ার পরে তিনি পড়ছিলেন, তখন আল্লাহ নবীর কাছে একজন খ্রিস্টান পাত্রী তিনি জিজ্ঞেস করেছিলেন, মানুষ কেমন করে মানুষকে আমার রবের আসনে বসায় দেয়? তখন বলেছিলেন যে মানুষ তখনই কোন ব্যক্তিকে রবের আসনে বসাইয়া দেয় যখন কোন বুজুর্গ কোন পাত্রী কোন পীর কোন আলেম ওলামা কোন হালালকে হারাম বলে আর লোকেরা এটাই মেনে নেয়, কোন হারামকে হালাল বলে লোকেরা এটাই মেনে নেয় যে হুজুর বলেছে। টেক্সটবুক ডকুমেন্টস এর মধ্যে কোন দলিল নেই, হুজুর বলেছে, বিশ্বাস বলেছে, উনি এত বড় মৌলবী উনি কি আর ভুল বলেছে এই ব্যাপারে বলে বিনা ডকুমেন্টস যদি দিনের কোন এই বিধান যদি মেনে নেয় এই তখনই ওই হুজুর কে ওই পীর কে ওই বুজুর্গ কে ওই খতিব কে যেন রবের আসনে মানুষ বসায় নেয়। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য দ্বীনের কথার ক্ষেত্রে হুকুমের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে দলিল প্রয়োজন। বিনা দলিলে যদি কারো কোন কথা চোখ বুঝে মেনে নেয় তখন ওই বান্দা যেন ওই বান্দাকে রবের আসনে বসায় নেয়। ওয়া লা ইত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাহু ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে বলো তো এই কথাগুলির মধ্যে তোমাদের সঙ্গে সমঝোতা আসবে কিনা, যদি তারা এই কথাকে পৃষ্ঠ প্রদর্শন করে তোমরা বলে দাও তোমরা সাক্ষী থাকো যে আমরা হচ্ছে মুসলিম। আর আপনারা জানেন যে মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ। আমরা তোমার যে ইসলাম হচ্ছে শান্তি, এই শান্তি শান্তি করতে এই পর্যন্ত সব আমাদের সকলে চলে গেল। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম হচ্ছে আত্মসমর্পণকারী। তার মানে হচ্ছে ওই যে শুরুতে বলেছিলাম শেষ তাই দিয়ে করছি, মুসলমানদের কাছে যখন আল্লাহর কোন বিধান বলে আসবে তখন আল্লাহ পাকের বিধান মনে করে এই কথার উপরে একমত হওয়া, এই কথাকে মেনে নেওয়া, এর নামে হচ্ছে মুসলমান। ইসতালাহু রব্বুহু আসলিম ফাল আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তার রব বলেছিলেন যখন তাকে বলতাম এটা করো আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম কোনো ওজন আপত্তি পেশ না করে কোনো প্রশ্ন না করে শুধু বলতেন আসলাম তুই রব্বিল আলামিন, আকাশ এবং জমিনের পালনওয়ালার কাছে প্রতিপালকের কাছে আমি মাথা নত করে নিলাম, এই আইনটাকে মেনে নিলাম, বিধানটাকে মেনে নিলাম। আসুন আমরা আল্লাহ পাকের কাছে ওইভাবে আমাদের ঈমান আমলকে সমর্থন করি, ওইভাবে আমরা দিনকে মেনে যখনই কোনো বিধান আমাদের মাঝে আসবে একটা যদি সহি বিধান হয় কোন আপত্তি নাই, কোন আপত্তি করা যাবে না। আর বিধানের ব্যাপারে আপত্তি করলে তো আপনার ইমানে থাকবে না, নতুন করে আমি ইমান ব্যবহার করতে হবে। ইসলাম তো শক্তিশালী, ইসলাম তো পাওয়ারফুল জিনিস। এজন্য আল্লাহ পাকের বিধানের কাছে, রসুলের বিধানের কাছে, আইনের কাছে, হুকুমের কাছে, রসুলের তরিকার কাছে আমরা অবশ্যই মাথা নত করে নেব। এজন্য তো আমরা বলেছি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই, ইশাক প্রদান করছি এবাদত সব আল্লাহর জন্য। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতিরেকে কোনো তরিকা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতিরেকে দুনিয়াতে কারো তরিকা চলে না। এজন্য রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ তরিকা শিখিয়েছেন, আমি ইল্লাল্লাহর তরিকা মানতে পারি না, ঠিক কিনা বলেন? রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ তরিকা বার্তায় দিয়েছেন, ঠিকই বার্তায় দিয়েছেন, কোন পীর কোন বুজুর্গ কোন ব্যক্তি ইল্লাল্লাহ জিকির কাজে মেনে নিতে পারি না, এর নাম হচ্ছে ইমান। যে ব্যক্তি ইল্লাল্লাহ জিকির মেনে নিবে বিশ্ব নবীর হাদিসকে কবর দিবে নিশ্চিত আমি বিশ্বাস করি সাথে সাথে ইল্লাল্লাহ জিকির গ্রহণ করার সাথে সাথে তার ইমানটা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলি বোঝার জন্য তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর এই প্রোগ্রাম করতে যে আমাদের এক প্রবাসী ভাই সৌদি আরবে থাকে সম্ভবত কি জানি না, মনে নাজমুল হক আমার ভাই প্রবাসে আছেন, উনি আর্থিক খুব লম্বা সহযোগিতা করেছেন, এলাকাবাসী আমার মেহমানিত সহযোগিতা করেছেন, কিন্তু সিংহবাগ সহযোগিতা আমার ভাই প্রবাস জীবন থেকে
আপনাদের এলাকার জন্য আমার একটা জিনিস উপহার দিয়েছেন। আসলে আমরা কাছে আমরা দোয়া করি আমার ভাই প্রবাসী জীবনে সেই নাগপুরকে এবং নাগপুরের বন্ধু বান্ধব যারা এই এলাকার যারা এই সহযোগিতা করেছেন, এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ পাক যেন সকলকে তোমাদের হুজুর করে সকলে বলুন আমি তাদের এই ন্যায় কাজের পদোন্নতি পরকালে একটা রাজত্বের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন বলুন আমি। আজকে যারা এই কথাগুলি আমাদের শুনবেন, আমার ভাই খালেদ রাহুল সাহেব আসছেন, উনি হচ্ছে কথা বলবেন আমাদের মধ্য থেকে এই কথাগুলি আপনারা যারা বাইরে তিনি আমল করবেন এক অংশ সব কিন্তু তাদের হবে যারা আমদান দিয়েছেন মেহরবানি করে আপনারা।